চ্যানেল আই এম স্নেহা ইউ আর ওয়াচিং স্নেহা ডেইলি ব্লগ প্লিজ তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে অ্যান্ড সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যখন আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশন যাওয়ার জন্য অ্যান্ড যদি তুমি আমার চ্যানেলে নতুন আসো তাহলে হ্যালো হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গাইজ আজকে সকাল এখন 8টা বাজে এই আমি ব্রাশ ফ্রাশ করলাম এই চান করতে যাব তার আগে এখান থেকে মাছ চলা যাচ্ছে তোমরা জানো আমি ব্যালকনি দিকে আমাদের এখানে ফ্রেশ ফ্রেশ মাছ যায় তো এখানে মাছ চলা যাচ্ছে তো ওখান থেকে মাছ নিয়েছি 2 কেজি মাছ নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরা দিয়ে তো ফ্রেন্ড আমরা সকালে উঠে বললাম মাছ কিনেছি এই এখন মাছ চলাটা দিয়ে গেল ফ্রেশ ফ্রেশ মাছ দেখো মাছগুলোকে ধুই নিয়েছি দেখো পুরো ফ্রেশ তো এটা 2 কেজি নিয়েছি দেখতে পাচ্ছ দুটো মাথা আছে মাছের আর এখানে আমার জন্য পেটি আছে আর এটা হলো মাছের ডিম একদিন 2 কেজি মাছ খেতে পারবো না তো আজকে খাবো একবার আবার কালকে একবার খাবো তো 2 কেজি হয়ে যাবে দুদিনে 2 কেজি হয়ে যাবে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর একদিনে অত মাছ তো খাওয়া যায় না তোমরা জানো আর খাওয়া যায় যাদের ফ্যামিলিতে বিশাল বড় ফ্যামিলি আমাদের আমরা মাত্র 4 জন থাকি আর আমরা মা বাবা আমি দিদুন মিলে এত মাছ একদিনে খেতে পারবো না তো আজ খাবো কাল খাবো আর ফ্রেন্ড আজকের ব্রেকফাস্ট হলো আমার হোয়াইট ব্রেড ডিম বাটার নি না এখন আর একটু হালকা চিনি দিয়ে খাবো এটা হলো আজকের আমার ব্রেকফাস্ট সো ফ্রেন্ড আমার চান ফান হয়ে গেছে আমি জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে যাচ্ছি আর মা এখন চান করতে গেছে তো মায়েরও ম্যাক্সি আছে এখানে তো দিয়ে দিই এটা আমি এখন লাগিয়ে দেবো তোমরা জানো এখানে মাটি নেই অনেকদিনই গাছটা বেঁচে আছে এখনও বেঁচে আছে খুব ভালো আমি চান ফান করে এটা তুলসী গাছ বলে আমি চান করে এটা পুরো সেট করে তোমাদের দেখাচ্ছি শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে যে অনেক দিন প্রায় এক মাস আর 15-20 দিন হয়ে গেছে যে আমি বেড়াচ্ছিলাম না বলে এই মাটি আনতে পারছিলাম না বাট এইটুখানি এই সামান্য একটু মাটিতে গাছটা বেঁচেছিলো ইনফ্যাক্ট প্রথম যখন গাছটা এনেছিলাম তখন মরেও গেছিলো আবার নতুন নতুন পাতা বেড়ে যায় মানে পাতা হয় এই গাছটায় তারপরে জল ফল দিতে ওইটুখানি মাটিতে এত বড় একটা গাছ হলো প্লাস বাবা সবসময় জল দিত আমি দিতাম তো আমি কালকে মাটি নিয়ে এসেছিলাম তো মাটি আজকে লাগিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দাঁড়াও এবারে বুঝতে পারবে আশা করি দেখতে পাচ্ছ ফ্রি হই আমার ওয়াশিং মেশিনে কাঁচা মানে কাঁচা হয়ে যাবে জামা কাপড় মিলে দিয়ে আমি একবারে বেরিয়ে যাবো আর টুকটাক জিনিসপত্র কিনবো বেশি দূর যাবো না এই হরিশপ অব্দি যাবো তারপরে জিনিসপত্র কিনে তোমাদের এসে দেখাবো ফিরে এসে তো কাছাকাছি আছে কোয়াটা সাতছে না জাস্ট একটুখানি ভালো জামা আর জাস্ট চলো সো ফ্রেন্ড এখন আমি ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি তো টুকটাক কিছু স্ন্যাক্স কিনে আমি বাড়ি চলে যাব এই আমি হরিসভার দিকে যাচ্ছি আমার বাড়ির দিকে 5-10 মিনিট দূরে ফেরার পথে বৃষ্টি হচ্ছে বলে রিক্সা করে নিলাম বাড়ি এসে গেছি এবার তোমাদের দেখাবো কী কী এনেছি চলো টুকটাক এনেছি বেশি কিছু না চলো তো ফ্রেন্ড আমার অ্যাকচুয়ালি বিকেলে খাওয়ার মানে স্ন্যাক্সগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোই আমি আনতে গেছিলাম টুকটাক তো তোমাদের বললামই আগে বিকেলে স্ন্যাক্সগুলো শেষ হয়ে গেছে টুকটাক তো দেখো আমি একটা থামস আপ এনেছি কাল পরশু বড় বোতলটা আনবো আর এখানে চাপ আছে আর বিরিয়ানি আছে সেটা দেখাবো এটা রাতে খাবো এখন খাবো না 5টা চাউমিন আছে চানাচুর আছে তারপরে এখানে এটা আছে তারপরে এখানে অনেক 3টে ইয়ে আছে
বেবি হার্ট লিটিং হার্ট সরি আর এটা ছিঁড়ে আছে ভিমবার আছে সাবান আছে এখানে অনেকগুলো বিস্কিট আছে 10টা মতন উপরে বিস্কিট আছে গুড্ডে বিস্কুট আছে তারপরে চানাচুর আছে অনেক রকম স্ন্যাক্স এনেছি সব এই দেখো এটা অনেকগুলো এনেছি প্রায় দেখো কতগুলো দোকান হয়ে যাবে আমার এটা এটাও একরকম চানাচুর এনেছি আর কি এনেছি দেখি ও বাবা এই এটা আবার কুকিজ এনেছি অনেক কিছু এনেছি তো আজকে আজকে না মানে ইভিনিং স্ন্যাক্স এগুলো সব চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করছি সো ফ্রেন্ড আমি দেখো চা আজকে খাচ্ছি না হরলিক্স খাচ্ছি হরলিক্স খেয়ে নি আর বিকেলে এটাই বিকেলে খাবো আর আজকে কিছু ভালো লাগছে না রাতের বেলায় বিরিয়ানিটা খাবো ফ্রেন্ড আমি প্রথমে ভাবলাম যে চা আজকে খাবো না আর একটু গলাটা ব্যথা করছিল বলে আবার আমি চা খাচ্ছি এখন দেখো গান শুনতে শুনতে তো রাতে ডিনারটা করে নেব এরপরে একটু পরে এক ঘন্টা পরে সো ফ্রেন্ড আমি ফোনটা ঘাটতে ঘাটতে দেখলাম যে আমার সকাল থেকে এখন অবধি ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে গেছে তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে আর ভালো লাগলে জানো তোমাদের কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করাটাও খুবই দরকার প্লিজ আমার তোমাদের সাপোর্ট খুব দরকার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড তোমরা জানো যে আমি রাত্রি আজকে বিরিয়ানি আর চাপ এনেছি সেটার ব্লগটা মানে এখন তো আমি ডিনার করতে বসছি না মানে এখনও দেরি আছে প্রায় এক ঘন্টা মতন তো ব্লগটা এখানেই শেষ করছি কারণ কি আগের ব্লগগুলো অনেকটাই বড় লেন্দি হয়ে গেছে তো ওই জন্য এখানে ব্লগটা শেষ করছি বিরিয়ানির যে ব্লগটা সেটা আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো তো তোমরা দেখে নিও সেখান থেকে বিরিয়ানিটা খাচ্ছি কীরকম কোয়ালিটি না কোয়ালিটি সেটা আমি ওই শর্ট ভিডিওটার মধ্যে বলে দেবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর রাত্রির ডিনারটাও তোমরা জানতে পেরে গেছো আজকে বিরিয়ানির চাপ আমার জন্য হয়েছে আর মা দিদুরা সব রুটি ফুটি খাবে তো আমি বলেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু ওরা বলল যে না ওদের এখন গ্যাসের একটু প্রবলেম হচ্ছে মানে অম্বলের প্রবলেম হচ্ছে বলে ওরা এখন বিরিয়ানি খাবে না তো আমার জন্যই আনা হয়েছে ওই জন্যে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করলে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড টাটা বাই বাই সবাইকে অ্যান্ড খুব তাড়াতাড়ি কালকে আবার নতুন ব্লগ আসবে তো এইভাবে সাপোর্ট করো একটু প্লিজ আমাকে কমেন্ট করতে থাকো যে তোমরা কী কী ব্লগ দেখতে চাও অ্যান্ড খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য কিউ অনে আনবো অ্যান্ড চলো টাটা